মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, যারা রবকে সাক্ষ্য দিয়েছো, তোমাদের রব তোমাদেরকে সতর্ক করছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান সন্ততি ধন সম্পদের মোহে পড়ে রবের স্মরণকে ভুলে যেও না। আচ্ছা, রব তোমাকে নিষেধ করেছে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে, লালসায় পড়ে রবকে না ভুলতে। ধরে নাও তুমি রবকে ভুলে গেলে, তোমার রবকে ভুলা তোমার কোরআন না জানা, তোমার রবকে ভুলা তুমি তোমার রাসূলের হাদিসগুলোকে গুরুত্ব না দেওয়া, তোমার রবকে ভুলা তোমার মসজিদের অনুপস্থিতি, তোমার রবকে ভুলা তোমার পায়ের নিচে টাকলুর নিচে কাপড়টা বলে, তোমার রবকে ভুলা তোমার দাড়ি শেভ করাকে বলে, তোমার রবকে ভুলা তোমার উত্তেজনা আর উশৃঙ্খলতাকে বলে, তোমার রবকে ভুলা তোমার জাকাত ফাঁকি দেওয়াকে বলে, তোমার রবকে ভুলা তোমার ঘরের স্ত্রীর উপর নির্যাতন আর জুলুমকে বলে, তোমার রবকে ভুলা তোমার বাবা মায়ের অবাধ্য হওয়াকে বলে, তোমার রবকে ভুলা মসজিদ ছাড়া অন্য ঘরকে আলোকিত করাকে বলে, মোমবাতি আগরবাতি কত বাতি দিয়ে তুমি কত ঘর সাজাও, আল্লাহর ঘর মসজিদ ফজরে এভাবেই খালি পড়ে থাকে। তুমি মনে করেছো আল্লাহর ঘর সাপ্তাহিক একটা অনুষ্ঠান আর বাৎসরিক একটা মাহফিল, যেদিন কানায় কানায় মাগরিবে ভরে যাবে, শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার 15 মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে সালাত আদায় করবে। তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করে বেতুয়ার মানুষ। দেখো আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না, তবে শোনো সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো। ওই যে বললাম রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছে পড়ে আল্লাহকে ভুলে যেও না, তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি তোমার রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছের দানার সমান না, কি বললো আছে আল্লাহর কাছে? আরে পৃথিবী তো দূরের কথা, সাত আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে, এই হচ্ছে আল্লাহ। তুমি বোঝনি মনে হয়, তুমি মনে করো তোমরা মনে হয় 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা 50 জন দাঁড়িয়েছি, তুমি কি 50 জনকে ই করবে না? শোনো বে তোমার মানুষ, তুমি নানা অপরাধে অপরাধী, আমিও। তোমার গ্রাম আমার গ্রাম, তোমার অঞ্চল আমার অঞ্চল, তোমার ভাই আমার ভাই, তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, কেউ কেউ মুক্ত নয়, আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে। তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই বেতুয়ার মানুষ, হাজার অপরাধ রবের কাছে অপরাধ, একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে, ক্ষমা যোগ্য বলেছে, বলেছে রবের ইচ্ছা রবের মর্জি, রব এটা ওনার ইচ্ছা, উনি বলছে যে আমার ব্যাপার, মন চাইলে ক্ষমা করে দেবো, মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না, রব তার কথা থেকে কখনো সরবে না, কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য? এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য, কি অপরাধ বলো? এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত? বললেই তো তুমি রাগ করো, মনে করো ফিতনা করি। শোনো, তোমার ভ্রুক্ষেপ করা উচিত। তোমার রব পুরো কোরআনুল কেরিমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, কিন্তু ওই একই কোরআনে
তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে। এই অপরাধটা তো তোমার জানা উচিত, তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো, আমি তোমাকে বলি গুরুত্ব দিয়ে শোনো, কাজে আসতে পারে হয়তো, দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা, দেখো তোমাকে বলি শোনো, একটা উদাহরণ দিই তোমাকে। তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন, আমরা সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলি ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু রাসূলুহু বলি, এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি? তবে শোনো, আমিও এমনটা মনে করতাম, হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল। বলো তুমি যা বলবে, তোমার ধারণা, তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক? শোনবে তোমার মানুষ, রাগ করে আগামীকালকে কোরআনটা খুলে দেখো, রব বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। এই যে মানুষগুলো, পৃথিবীর এই মানুষগুলো যারা ঈমান আনছে, কিছু মানুষ, অধিকাংশ 50% উপরে মানুষ রবের প্রতি ঈমানও আনছে কিন্তু সঙ্গে সঙ্গে শিরিক করে। তাহলে তোমার ঈমান আনার পরে কি কাজকে রব শিরিক বলে গণ্য করে? বলো বলো কি সেই অপরাধ যার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে? তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবা, কিন্তু রব তো এরকম বলে না। তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত। নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো বেতুয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না, আমার মতো করে না, রবের মতো করে। কার মতো করে? তুমি বলবে জিন্দা, কেউ বলবে মুর্দা, কেউ বলবে উপস্থিত, কেউ বলবে অনুপস্থিত, কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কেউ চেয়ার খালি রাখবে, কেউ পরিপূর্ণ রাখবে, না তোমার মতো আর আমার মতো করে না। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই। দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ 10 লক্ষ মানুষ মিলে র্যালি করবে, 10,000 কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুন্নবী পালন করবে, দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা। দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাজ করে। আচ্ছা এই কথাগুলো আমি বলি, এভাবে কোরআনে বলে না, ঠিক আছে? এটা কথা বলার ডায়লগ, ওকে? আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ি ট্রান্সলেশন করি, ওকে? এটা একটা কথা বলার ধরন। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কে বলছে? যিনি প্রতিপালন করে সবকিছুকে, যিনি পালন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, বলছে যে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আপনার সামনে যে মানুষগুলো আছে, আপনার যে উম্মতরা, এদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এ মানুষ শুনো, মহিলা এবং পুরুষ শুনো, তুমি কি তোমার রবকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি? ভালোবাসি। তাহলে শুনুন কিভাবে ভালোবাসতে হবে রবের। এখানে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মর্যাদা দিয়েছে দেখুন তো, পুরো পৃথিবীর মানুষ মিলে একটা টেকনিক, একটা ক্যাটাগরি, একটা ক্রাইটেরিয়া, একটা কিছু তৈরি করে এত সম্মান দিতে পারবে কিনা? পারবে না, কারণ মানুষের সে ক্ষমতাই নেই। মানুষের কি নাই? যতক্ষণ নিঃশ্বাস চলে বিল্ডিং একটা তুলে ফেলবে, একটা ভেঙে ফেলবে, মসজিদ একটা ভাঙবে, একটা গড়বে, 6 তলা 10 তলা করবে, অথবা মাটির ছন করবে, অথবা মারামারি করবে, মার খাবে, মারবে, এটা যতক্ষণ জীবন থাকে, যতক্ষণ আলটিমেটলি মানুষ হচ্ছে ক্ষমতাহীন। মানুষ কিহীন? একচ্ছত্র মালিকানা কার? যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে, মালিকানা কার থাকবে? তিনি বলছে, তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম, তিনি যা বলবে তা করতে কি? শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, যে হাতে খাই সে হাতে খাও, যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও, যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো, যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না, যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না,
যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি, কাউকে অকল্যাণ মনে করো না, যখন রব ছাড়া কেউ সুস্থতা দাতা নাই, সন্তান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত এবং মৃত্যু দাতা নাই, অন্য কাউকে এটা মনে করবে না, পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই। শোনো মানুষ, যদি রবের ভালোবাসা পেতে চাও, যদি রবকে ভালোবাসতে চাও, তবে শোনো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো, যেভাবে হজ করেছি সেভাবে করো। না, মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না। এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয়, যা চিড়িয়াখানায় পাওয়া যায়। এই পৃথিবীতে কোরআন ও হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায়। সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো অতটুকু পড়ো, যতটুকু পারো না ততটুকু শেখো। মানুষ আর ফাঁকি দিও না নিজেকে, মানুষ নিজের আখিরাতকে আর নষ্ট করো না। তুমি সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে।